আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার চাচি শাশুড়ির বাসায় আমরা দাওয়াতে এসেছি। আসলে আমার শাশুড়ি মা হচ্ছে চলে যাবে, বাসা ছেড়ে দিয়েছে, এই মাসের মাত্র কয়েকদিন আছে। তো চলে যাওয়ার আগে আমাদের জাস্ট আসতে বললো, আমরা আসলাম, দাওয়াতই বলতে পারেন। আর এই যে ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন আমার যা, তো আমি আর আমার যা এসেছি, আমাদের দুজনকেই আসতে বলতেছিল চাচি অনেক দিন ধরে, আর আমার যা এখন পর্যন্ত আমার বাসায় যায় নাই। তো চাচি যেহেতু চলে যাবে, ফোন করে বারবার বলতেছিল যে আসো আমি চলে যাব, একটু ঘুরে যাও, বেরিয়ে যাও। তো এই জন্য আসলে আমরা চাচির বাসায় চলে আসছি। তো আজকে চাচির বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাবো, যদিও একটু এলোমেলো, যেহেতু চাচি বাসা শিফট করবে, সব কিছু খুলে মানে প্যাকিং শুরু করে দিয়েছি, আর এই সময় আমি আর আমার যা চলে আসছি বেড়ানোর জন্য। আমার যাও এখানে বাসা নিয়েছে, তাও 8 থেকে 9 মাস হয়ে গিয়েছে, আমার যাকে এখন আমার বাসায় নিতে পারি নাই। তো তারপরও আজকে চাচির জন্য এখানে এসে আমাদের কিন্তু এখানে আসার জন্য মিট হয়েছে। তো চাচির বাসাটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাচি ছোট মেয়ের বেডরুম, কত সুন্দরভাবে গোছানো। এখন যে বাসা শিফটিংয়ের জন্য সব কিছু এলো বলো, তারপরেও অনেক গোছানো। তো এদিকে হচ্ছে ডলি, মানে আমার যা, ও আমার যেহেতু মানে দেবরের বউ, তোকে আমি নাম ধরেই রাখি। তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন দরজার মধ্যে, মানে আমার এই বাসাটা কিন্তু আপনারা দেখেছেন, এর আগেও যখন আমি এসেছি তখনও দেখিয়েছি। তো এবার দেখানোর কারণ হচ্ছে, যেহেতু লাস্টবারের মতো দেখাচ্ছি, কারণ চাচি চলে যাবে, তো আরেকবার চাচি সুন্দর বাসাটা আপনাদেরকে দেখানোর লোক সামলাতে পারলাম না, এই জন্য দেখিয়েই দিচ্ছি। আর চাচি কিন্তু এরই মধ্যে যে কয়েকদিন আমি ছিলাম, মানে অনেকদিন আগে কিন্তু ভিডিও দিয়েছিলাম, তো তার মধ্যেও কিন্তু বাসার মধ্যে অনেকগুলো চেঞ্জ এনেছে চাচি। ঘরের মধ্যে বাচ্চাদের যে রুমগুলো, এগুলো সুন্দরভাবে ডেকোরেশন করেছিল খুব সুন্দর করে। তো আমি সেই রুমগুলো দেখাবো, এখনও যদিও এতটা মানে এলোমেলো হয় নাই, তো দেখাবো। তো একটা একটা করে দেখাচ্ছি সব কিছু। আমি এখন আছি হচ্ছে ড্রয়িং ডাইনিং রুমে আর কি। তো চাচির বাসায় সব কিছুই আমার আসলে অনেক বেশি ভালো লাগে। আর ক্যামেরাতে এই যে সবুজ সবুজ যে গাছগুলো, এগুলো দেখতে যে কী ভালো লাগে। আর চাচির মতো আমারও মাটির জিনিস খুবই পছন্দ, তবে আমি তো ওইভাবে ইউজ করতে পারি না, কারণ তাড়াহুড়ো করে রান্না করতে গেলে, মাটির জিনিস দিয়ে রান্না করতে গেলে খুবই ভয়। তো আগে যে রুমটা দেখিয়েছি ওইটা হচ্ছে চাচির ছোট মেয়ের রুম, আর এটা হচ্ছে বড় মেয়ের রুম। তো ওই যে বললাম যে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল, ওই রুমটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এই রুমটাও এখনও মানে এতটা এলোমেলো হয় নাই, তো তারপরেও ভালোই লাগতেছে। আর এই রুমে এই যে পড়ার টেবিল, আলমারি, তারপর হচ্ছে বেড, আর সবচেয়েতে এখনও সবচেয়ে কম এলোমেলো হয়েছে বেডরুম। বেডরুমটা আপনাদেরকে দেখাচ্ছি, বেডরুমটা অনেক বেশি সুন্দর, কারণ চাচি হচ্ছে এই রুমের পর্দাগুলো নিজে হাতে বানিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছিকা, তারপর যে মাটির যে হাঁড়ি পাতিলগুলো, এগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেটা দেখতে আমার খুবই ভালো লাগে। ক্যামেরাতে তো আরও বেশি সুন্দর, সাদা সুতো দিয়ে বানিয়েছে। তো জানালার পর্দাটাও, তারপর হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। আর একটা জিনিস কি, আমি আমার বাসায় যখন মানে মানে কোনো কিছু সাজাতে যাই, আমি বুঝি না যে কোথায় কী করবো, বাট চাচির বাসায় যখন আসি আমার মাথায় বেশ আইডিয়া জন্মায় যে এভাবে এভাবে করলে হয়তো ভালো লাগবে। তো এই যে দেখেন মাটির হাঁড়িগুলো খুব সুন্দরভাবে এভাবে ছিকার মধ্যে ঝুলিয়ে রেখেছে, দেখতে ভালো লাগতেছে। এই দিকে একটা, ওই পাশে একটা। আর যেহেতু চাচির মেয়ে এগুলো মানে মোটামুটি বোঝে, বড় হয়ে গিয়েছে, তো সেই কারণে যেটা হয়েছে ওরাও হেল্প করতে পারে চাচিকে। চাচি যেহেতু জব করে, তো ওরাও হেল্প করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে। এখানে হচ্ছে আমাদের জওহার, আর আমি হচ্ছে জিনাতকে প্রাইভেটে দিয়ে আসছি, জওহারকে আবার নিয়ে যাব একটু পর। যদিও কোনো প্ল্যান ছাড়া হুট করেই আসলে চাচি বলতে বলতে মানে দাওয়াত করতে করতে, এখন আমি রাতে তো আর এসে থাকতে পারবো না, চাচি বলেছিল রাতে এসে থাকবা, খাওয়া দাওয়া করবা, তো রাতে আসলে থাকা পসিবল ছিল না। আমি জাস্ট এই জন্যই বিকেলবেলা গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছি এই আর কি। তো এই যে পর্দাটা আমি একটু ভালো করে দেখাই, তো দেখেন পর্দাটা মানে দুই পার্ট করে করেছে কাপড় কিনে, সুন্দর সুন্দর লাগতেছে কিন্তু দেখতে পর্দাটা।
তো এই যে হচ্ছে আমরা দুই যা, তো আমি আয়নার সামনে ড্রেসিং টেবিল ওর আয়নার সামনে হচ্ছে দাঁড়াই বলতেছিলাম যে আমাদের দুই যাকে হচ্ছে আমরা ক্যামেরাতে দেখাই। তো আমি চাচি রান্নাঘরে চলে আসছে, রান্নাঘরটাও কিন্তু চাচি খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছিল নিজের মতো করে। এই জিনিসগুলো খুলে আবার শিফটিং করা যে কত কষ্ট, কারণ এগুলো ডেকোরেশন করতে অনেক সময় লেগেছে। কিন্তু এই যে এখানে সুন্দর একটা ক্যাবিনেট বানিয়েছে, আর এদিকে হচ্ছে চাচির চুলাটা ভীষণ সুন্দর, আর এদিকে আমাদের জন্য হচ্ছে চাচির জুস বানাচ্ছিল, তো আমি তো ওই সময় ভিডিও করতেছিলাম। তবে ওই যে আমি আপনারা সবসময় বলি যে কোনো মানা থাকলে অবশ্যই আমি ভিডিও করি না, ভিডিও করার পারমিশন পেলেই কারো বেডরুমে কারো রান্নাঘরে গিয়ে মানে ভিডিও করা যায়। তো চাচির চুলাটা কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করে, এটা কিন্তু অনেক দামি একটা হাই কোয়ালিটির চুলা। দেখেন একটু প্রচুর আগুন জ্বলে এবং এটার আগুনের তাপটা অনেক বেশি, মানে গ্যাসটা অনেক সাশ্রয়ী হয়। আর নিচে চুলার নিচে যে ক্যাবিনেটের মতো দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু চাচি নিজে বানিয়ে নিয়েছে মিস্ত্রিদের দিয়ে বোর্ড কিনে। তো এই জিনিসগুলো আসলে ক্রিয়েটিভিটি, চাচির অনেক ক্রিয়েটিভিটি যেগুলো দিয়ে হচ্ছে সে সুন্দরভাবে মানে সিম্পল জিনিসকেও গর্জিয়াস করে তুলতে পারে। আর এদিকে বোর্ড, তারপর হচ্ছে যে সেলফ প্লেট পাটি রাখার যে র্যাকটা, এটা এটাও কিন্তু অনেক সুন্দর। এদিকে হচ্ছে প্রত্যেকটা গ্লাস জার সব কিছুই অনেক বেশি ইউনিক। আর এটা হচ্ছে খাবার রুমের জানালা, জানালা থেকে এই যে ভিউটা অনেক সুন্দর লাগে সবুজ। এখানে একটা ওয়াশরুম আছে, আর এই যে মাটির জগটা, এটার পানি তো ভীষণই ঠান্ডা থাকে। আর এই যে সুন্দর এই ব্যাম্বু প্লান্ট, এটা তো অনেক সুন্দর। আর এখানে হচ্ছে ধনে পাতাগুলো এরকম গ্লাসের মধ্যে ভিজিয়ে রেখেছিল যাচ্ছে, যেগুলো কেটে কেটে 1 সপ্তাহ খাওয়ার পরে এখনও মারা যায় নাই, ভেজানো অবস্থায় খুব ভালো আছে। আর এদিকে হচ্ছে ওভেন, ফ্রিজ, এই তো সব কিছুই দেখিয়ে দিলাম, 3টা বেডরুম, ড্রয়িং ডাইনিং সব কিছু, তো পরিপাটি খুবই ভালো। আর এবার হচ্ছে চাচিকে দেখাবো, তারপর হচ্ছে চাচি আমাদের জন্য রান্নাবান্না করতেছে, তো সেগুলো আমরা খাবো। তো চাচি অনেক কিছু রান্না করতে চেয়েছিলো, তো আমি আসলে রান্না করতে দিনে বললাম যে বিকেলবেলা আসলে এত কিছু ভারী কিছু খাওয়া যায় না, তো হালকা ফুলকাই রান্না করেন। আর এদিকে দেখেন ফ্রিজের ভিতরটাও অনেক বেশি অর্গানাইজ একদম। তো এই তো, আর সবথেকে ভালো লাগে চাচির বাসার গাছগুলো, অনেকগুলো গাছ অলরেডি চাচি সরিয়ে ফেলেছে, নতুন বাসায় শিফট করে ফেলেছে, 25 তারিখের মধ্যেই চাচি চলে যাবে, তো সেই কারণে কিন্তু সব কিছু সরিয়ে ফেলেছে। আর সেই কারণেই আমাদের দাওয়াত করে নিয়ে আসা, যেহেতু আমি এসেছি কিন্তু আমার যা ও কখনো আসে না, চাচি যেহেতু চলে যাবে তো এই জন্য হচ্ছে আমাদেরকে জোর করেই আসতেই হবে, আসতেই হবে, পরে এসেছি আমরা আর কি দুজন। আর আমার যার সাথেও আমার এখানে আসার পর দেখা হয় নাই, আজকেই প্রথম দেখা হয়েছে। জাস্ট আমার যা ফোন দিয়েছে চাচির বাসা যেহেতু আমার যা চিনে না, তো বলেছে যে তো আমাকে ফোন দিই, তো আমাকে নিয়ে আমার বাসায় আসো, তো আমরা ফোন করে কথা বলে এক জায়গায় মিট হয়ে চাচির বাসায় এসেছি। আর এই যে ইনিই হচ্ছে আমার চাচি শাশুড়ি, তো এত মিষ্টি চাচি শাশুড়ি, এত গোছানো। আশা করি চাচির চ্যানেলটা আপনারা সবাই ভিজিট করবেন, চাচিরও কিন্তু খুব সুন্দর চ্যানেল আছে, চাচির গাছের পরিচর্যা, তারপর চাচির DIY এর যে জিনিসগুলো চাচি তৈরি করে এগুলো কিন্তু তার ভিডিওতে তার চ্যানেলে এসে আপলোড করে থাকে। তো চাচির চ্যানেলের নাম হচ্ছে মাই ডেইলি লাইফ ইন PD, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তারপর সবাই ভিজিট করবেন চাচির চ্যানেলটা। আর এখানে হচ্ছে চাচি রান্না করতেছে একদম ভুনা খিচুড়ি, গরুর মাংস, মুরগির মাংস, তো এগুলো রান্না করতেছে। আর চাচির হাঁড়ি পাতিলগুলোও কিন্তু খুবই ইউনিক, খুবই সুন্দর। এই যে লাল পাতিলটাও অনেক সুন্দর, সেই সাথে স্টিলের ওই প্যানটাও অনেক বেশি সুন্দর। তো এই স্টিলের প্যানটা আমার কাছে খুবই ভালো লাগে, তবে আমি না এরকম স্টিলের প্যানের মধ্যে রান্না করতে পারি না। তো এই যেখানে হচ্ছে মুরগির মাংস রান্না হচ্ছে, আর চাচির হাতে এই মুরগির মাংসটা খেতে আমার ভালো লাগে, হার্ড চিকেন, তো এই হার্ড চিকেনটা এত মজা, মানে শক্ত টাইপের তো খেতে খুব ভালো লাগে।
এর আগেও আমি যখন এসেছিলাম চাচি এই চিকেন দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, খুবই মজা লেগেছিল। আর আজকে হচ্ছে এই চিকেনটা হচ্ছে খাওয়া হবে খিচুড়ির সাথে, ভুনা খিচুড়ির সাথে, সাথে গরুর মাংস রান্না করতেছে। তো আমরা যাই হোক, সব মিলিয়ে আমি জওহরকে নিয়ে এসেছিলাম, তারপর আবার জওহরকে নিয়ে আমি জওহরকে প্রাইভেট পড়িয়ে জিনাতকে প্রাইভেট শেষ করার পর মানে চলে আসছি। তো আমি এগুলো করে আস্তে আস্তে চাচির রান্নাবান্না শেষ হয়ে গিয়েছিলো, কমপ্লিট হয়ে গিয়েছিলো, যেহেতু পাশাপাশি একটু দূরে বাসা আর কি। তো এই জন্য আসলে আমি আবার ওদেরকে পড়িয়ে নিয়ে বিকালে এসে খাওয়া দাওয়া করে তারপর চলে গেছিলাম। তো বলতে পারেন যে আসলে খাওয়া দাওয়ার জন্যই এসেছিলাম, তা না হলে তো আসলে আরও লং টাইম থাকতাম। আসলে বাচ্চাদের পড়াশোনার জন্য আসলে কোথাও গিয়ে থাকা যায় না, প্রাইভেট পড়াতে হয়, আবার ওগুলোর হোমওয়ার্ক কমপ্লিট করাতে হয়। তো সব মিলিয়ে আসলে কোথাও গিয়ে ওইভাবে থাকাটা আসলে পসিবল হয় না। আর চাচি যেহেতু চলে যাবে, চাচির সাথে আদৌ আর কখনো দেখা হবে কি না সেটা সন্দিহান, কারণ চাচি জব করে আমি এখানে থাকি, বাচ্চাদের ছুটি হয় না। আমি গ্রামে গেলে চাচি হয়তো তখন তার ওই বাসায় থাকবে। তো সব মিলিয়ে গ্রামে গেলেও আর দেখা হওয়াটা মানে ঈদ ছাড়া খুবই টাফ। তো এই জন্য লাস্টবারের মতো আসলে আসা। আর ঠিক আছে, তো যে কয়েকদিন আছে এই কয়েকদিনের মধ্যেই হচ্ছে আমরা চেষ্টা করব আর একবার মিট করার জন্য। তো আশা করি আমার ব্লগটা তো আপনাদের অবশ্যই ভালো লেগেছে, ভালো না লাগলে এতক্ষণ পর্যন্ত দেখতেন না। আর এত সুন্দর বাসা না দেখলে কি আর চলে, এখানে হচ্ছে যা যে কাবাব বানাচ্ছে ইয়ার সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। অ্যাকচুয়াল হচ্ছে পোলাওর চাল দিয়ে খিচুড়ি আর পোলাও দুটোর মধ্যে পার্থক্য এটাই যে মানে পোলাওটা খাওয়া যায় না, খিচুড়িটা অনেক মজা করে খাওয়া যায়। তো এই হচ্ছে পার্থক্য। তো এই জন্যই চাচিকে বললাম যে থাকতে চাই পোলাও না রান্না করে খিচুড়িটাই হয়তো ভালো হবে, টেস্ট হবে। আর খিচুড়িটা আমাদের অনেক বেশি পছন্দ, বাচ্চাদেরও, সেই সাথে আমারও, আমার জায়েরও। আমাদের টাঙ্গাইলের মানুষদের ভুনা খিচুড়ি আর গরুর মাংস হলে কিছু লাগে না, খুবই পছন্দ টাঙ্গাইলের মানুষজনের কাছে খিচুড়িটা। ঠিক আছে, তো এখানে হচ্ছে তো মুরগির মাংস কাবাব আর হচ্ছে গরুর মাংস। তো টেবিলে খাবার দাবার বেড়ে দিচ্ছে, আমরা হচ্ছে এখন খেতে বসবো। আর সবাই মিলে কিন্তু অনেক বেশি গল্প, আনন্দ, সব কিছুই হচ্ছিলো, অনেক বেশি মজাই হচ্ছিলো। তো এখানে হচ্ছে চাচির দুই মেয়ে অজি আরবি। তো অজি আরবিও কিন্তু খুবই হেল্প করে ওর মাকে। আর ওইদিকে জওহর আমার যা ডলি, ডলির ছেলে। তো সবাই মিলে একটু মজা করতেছে। তো ইতিমধ্যেই হচ্ছে বিকেল হয়ে সন্ধ্যা হয়ে আসতেছে, তো আমরা খাওয়া দাওয়া করে এখনই চলে যাব। আর সবাইকে আবারও বলে রাখতেছি, দয়া করে সবাই চাচির চ্যানেলটা ভিজিট করবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চাচিকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের আসলে এই যে একসাথে করে খাওয়ানো, এই যে এই সেলিব্রেশনটা, আসলে একটা জিনিসের উসিলায় কিছু হয়, খাওয়াটা ব্যাপার না, সবাই কিন্তু যার যার বাসায় রান্না করে খাই, কিন্তু একসাথে হয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সেটার মধ্যে অন্যরকম একটা ভাইবস থাকে। হ্যাঁ, তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। আর সবাইকে আল্লাহ হাফেজ তো এখন জানাতেই হবে, আমরা এখন বিদায় নিব। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা আবার বোরকা পরে রেডি হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব। তো ঠিক আছে, চাচিকে বলে যাচ্ছি আপনি আমার বাসায় যাবেন, চাচিকে দাওয়াত দিয়ে যাচ্ছি, চাচিও লাস্টবারের মতো আমাদের বাসায় যাবে, আজকের মতো বিদায়।